502 বছরের ইতিহাস। লোকমুখে কথিত, জ্যৈষ্ঠ মাসে পানিহাটির গঙ্গা তীরে চৈতন্য পার্ষদ রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তি দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। হুগলি জেলা সপ্তগ্রাম শ্রীকৃষ্ণপুরের জমিদার গোবর্ধন মজুমদারের একমাত্র সন্তান রঘুনাথ দাসের এই দণ্ড থেকে মহোৎসবের শুরু। নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন এখানে, রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব হয়েছিল, সেই থেকে আজও পর্যন্ত এই পানিহাটি রঘুনাথের দণ্ড মহোৎসবে এই দিনে আমাদের ভক্তবৃন্দ নদিয়া নবদ্বীপ থেকে বা সারা ভারতবর্ষ থেকে সকলেই এখানে আসেন। পানিহাটিতে আসা ভক্তদের দই চিড়া খাওয়ানোর দণ্ড দেন নিত্যানন্দ প্রভু। সেই রীতি আজও প্রচলিত। ইতিহাস বলে, পুরী থেকে দই চিড়া খেতে শ্রী চৈতন্য মহাপ্রভু পানিহাটির মহোৎসবে আসতেন। মঙ্গলবার ভোর থেকেই গঙ্গা স্নান সেরে মন্দিরে পুজো দিতে লম্বা লাইন পড়ে যায় ভক্তদের। আমি প্রায় 30-35 বছর ধরেই এই লাইনে দাঁড়িয়েই পুজো দিই, ঠাকুরের পুজো। সবাই, লক্ষ লক্ষ লোক লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে, আমারও খুব ভালো লাগছে। উৎসবের আমেজে এখানে মিলে যায় জাতি ধর্ম বর্ণ, বিভেদ নয়, ঐক্যই পানিহাটি দণ্ড মহোৎসবের মন্ত্র। ঐতিহ্য মেনে এদিন ইসকনের প্রতিটি কেন্দ্রেও পানিহাটি মহোৎসব পালন করা হয়। পানিহাটি থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।